গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগ পোস্টমাস্টারের বিরুদ্ধে, রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রাহকদের। কয়েক লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ পোস্টমাস্টারের বিরুদ্ধে, ঘটনায় পথ অবরোধ করে বিক্ষোভ গ্রাহকদের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শাসন থানার বৈদ্যপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, শাসন থানার বৈদ্যপাড়া এলাকায় একটি পোস্ট অফিসে এলাকার খেটে খাওয়া মানুষেরা তাদের নিজেদের উপার্জনের টাকা সঞ্চয় করে রাখতেন। জানা যায়, দীর্ঘদিন ধরে তারা পোস্টমাস্টারের কাছে গিয়ে টাকা জমা দিতেন, এমনকি পোস্ট অফিসের তরফ থেকে তাদের রিসিপ্ট কপিও দেওয়া হতো। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সেটি কোনো কম্পিউটার প্রিন্ট ছিল না। কিন্তু এলাকার মানুষেরা পোস্টমাস্টার চন্দন চৌধুরীকে ভরসা করে কেউ কোনোদিন কিছুই বলেননি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তাদের বিশ্বাসের সুযোগকে কাজে লাগিয়ে এলাকার খেটে খাওয়া মানুষদের কয়েক লক্ষ টাকা আত্মসাৎ করে পলাতক চন্দন। স্থানীয় বাসিন্দাদের সূত্রে আরও জানা যায়, কয়েক মাস ধরেই তারা টাকা তুলতে এসে জানতে পারেন তাদের অ্যাকাউন্টে কোনো টাকাই নেই, উল্টে অ্যাকাউন্টে আরও টাকা রাখতে বলছেন পোস্টমাস্টার। কিন্তু এর আগে কেউ 50,000, কেউ কেউ আবার 30,000, কেউ আবার 1,00,000 টাকা পোস্ট অফিসের অ্যাকাউন্টে রেখেছিলেন। কিন্তু গ্রাহকরা এখন এসে দেখছেন তাদের অ্যাকাউন্টে কোনো টাকাই নেই, অ্যাকাউন্ট পুরো ফাঁকা। এরপর পোস্টমাস্টারের খোঁজ করতে তার বাড়িতে গেলে বাড়ি থেকে পলাতক পোস্টমাস্টার। এবার পোস্টমাস্টারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন গ্রাহকেরা, সেই সঙ্গে পোস্টমাস্টারের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। গ্রাহকদের দাবি, যেভাবে গরিব মানুষদের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন পোস্টমাস্টার, দ্রুত গ্রাহকদের সেই টাকা ফিরিয়ে দিক তিনি। এই বিষয়ে গ্রাহক সবিতা মণ্ডল জানান, বেশ কয়েকদিন হলো আমার জেঠি শাশুড়ি মারা গিয়েছেন, তার এই পোস্ট অফিসে 15,000 টাকা রাখা ছিল। তার বৌমা এসে 5,000 টাকা তুলে নিয়ে গেলে রাত্রে তার বৌমাকে ফোন করে জানানো হয় তাদের অ্যাকাউন্টে কোনো টাকাই ছিল না, উল্টে সেই 5,000 টাকা ফেরত দিয়ে আসতে বলা হয়। এরপর একে একে অনেকেই যান পোস্ট অফিসের টাকার সন্ধানে, গিয়ে তারা জানতে পারেন তাদের অ্যাকাউন্টে কোনো টাকাই নেই। আমরা 3-4 দিন ধরে উনার বাড়িতে যাচ্ছি, কিন্তু উনি পলাতক। আমরা এরপর শাসন থানায় অভিযোগ দায়ের করি, আমাদের দাবি দ্রুত আমাদের টাকা ফেরত দেওয়া হোক। মারার যাওয়ার মানে এক মাস বাদে টাকাটা তুলতে এসেছে, ওনার বৌমার নামে বই ছিল, নমিনি ছিল, উনি টাকা তুলতে এসেছে, তা বলছে 5,000 টাকা দিয়েছে, যেদিন দিয়েছে সেই দিন রাত্রেবেলা ওনাকে ফোন করছে, আপনার বইতে কোনো টাকা নেই, আপনার ওই 5,000 টাকা ফেরত দিয়ে যেতে হবে, ফেরত দিয়ে যেতে হবে, 5,000 টাকাটা আবার দিয়ে যেতে হবে। শাশুড়ি মারা গিয়েছে, এক মাস হয়ে গিয়েছে, আমার নিজের 5,00,000 টাকা ছিল, এইবারে 5,00,000 টাকার মধ্যে আমি 4,00,000 টাকা কোনো দরকার জন্য তুলে নিয়েছি, আমার 1,00,000 টাকা পুরো ফিক্সড করা, আর 20,000 টাকা ছিল বইতে। আমি এই গত সপ্তাহে মানে 5,000 টাকা তুলেছি আর 15,000 টাকা বইতে আছে, আর 1,00,000 টাকা ফিক্স। বই না আসে, বই আনা হয়নি পঞ্চায়েত থেকে, জেঠিমার তো এরকম হলো, খালি জেঠিমার বইটা এরকম হলো, আমি বইটা গিয়ে এসে দেখছি আমার বইতে কোনো টাকা নেই, কম্পিউটারে চেক করে দেখছি আমার বইতে কোনো টাকা নেই। এলাকার পোস্ট অফিস থেকে স্থানীয় বাসিন্দাদের টাকা আত্মসাতের ঘটনায় রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ক্ষিপ্ত হয়ে দীর্ঘ সময় পথ অবরোধ করে রাখেন বাসিন্দারা। পুলিশ এসে আশ্বস্ত করায় দীর্ঘ সময় পর পথ অবরোধ তুলে নেন তারা। এই বিষয়ে অপর এক গ্রাহক সুকুমার দাস জানান, যে অ্যাকাউন্ট হোল্ডারদের যা যেভাবে সুবিধা মতন সব চিটিং করে সব টাকা সমস্ত টাকা নিয়ে পালিয়ে গেছে এখান থেকে। এবার হায়ার অথরিটি দেহুঙ্গার থেকে সব লোক দুটো স্টাফ এখানে পাঠিয়েছিলেন, তা আমরা সব যার যার ওই খবর শুনে চলে যাওয়ার খবর শুনে সবাই এসেছি। অ্যাকাউন্টে 31,000 সামথিং কিছু ছিল, দেখছি লাস্ট দুবার মায়ের সই ছাড়া দুবার, একবার 20,000, একবার 10,000 এক একাই উঠে গেছে। অ্যাকাউন্টটা পোস্ট অফিসেই ছিল, আপডেট করার জন্য পোস্ট অফিসের মাস্টারটা বলেছিলেন আমার মায়ের যে আপডেট করবো, বইটা রেখে দাও। এই আপডেট করার নামে এই 30,000 টাকাটা 10,000 আর 20,000 দুবারে টাকাটা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, শাসন। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।